রূপ দত্ত ত্রিপুরায় থাকতেন। এখন কলকাতায় চলে এসেছেন। প্রদীপ চৌধুরী ত্রিপুরায় হাংরি আন্দোলনের যে প্রসার ঘটাতে চেয়েছিলেন তার সদস্য ছিলেন অরূপ দত্ত। এখন অবসর নিয়ে কলকাতায় চলে এসেছেন। উনি আমার ইল্লত নাটকটা ওখানে প্রথম অভিনয়ের তোড়জোড় করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আর মানে মহড়ার পরেও তা সম্ভব হয়নি। কেন হয়নি জানেনি, স্বাভাবিক কারণেই হয়নি। আমার লেখাপত্রের তো যা অবস্থা নানান দিক থেকে, তাই জন্য হয়নি। এখন অরূপ এই বইটা পাঠিয়েছেন, আমি এতদিনে পড়েছি, পড়ে কয়েকটা ওনার কয়েকটা কবিতা এখন পড়ছি। উদ্দেশ্য ইউটিউবে স্থায়ীভাবে রেখে দেয়া। প্রথম কবিতা, মাথাটাকে রাখো নিজের দিকে, যে কালো পর্দা প্রতিদিন তোমায় অসুখী করে রাখে, কুটি কুটি ছিঁড়ে ফেলো তুমি তাকে, এখনো সমর্থ তোমার ধারালো দাঁতে, ভয় পেও না শয়তানকে। দমবন্ধ ঘরের ভিতর সে ঠিক তোমাকেই বিকট হাসাহাসির বিষয় করে তুলতে পারে, অনুভূতিগুলিকে হত্যা করতে তোমারই দিকে এগিয়ে দিতে পারে। এক দঙ্গল ভোঁতা শব্দ দিয়ে তৈরি ড্রাকোনিয়ান সার্কুলার, একঘেয়ে অফিস ফাইল সারা জীবনের জন্য যথেষ্ট এক ঠান্ডা কবর, এত কিছু সে করবে যাতে তোমার সর্দি হয় এবং গলা দিয়ে কোনো শব্দ না বেরিয়ে আসে। ভেবো না উপরওয়ালা তোমার গতিবিধির লক্ষ্য রাখছে কি না, অথবা তোমাকে অসুবিধায় ফেলার জন্য কারা ঘোরাফেরা করছে। করিডোর থেকে করিডোর, বরং এখনো উন্মুক্ত একেবারে অবহেলিত কোণের দিকের জানলাটার কাছে গিয়ে দাঁড়াও এবং চিৎকার করে গলার সব কাটা রগ চিরে ফেলো, ইতিহাসের উপর দিয়ে হেঁটে যাও। বছরের পর বছর তুমি যেখানে মাথা নিচু করে কাজ করে গেছো, তোমার মৃত্যুকেও ওরা নিয়ম কানুনে বেঁধে ফেলতে চেয়েছিল। বুঝে যাবে তুমি, যারা মাত্র কয়েকটা নীল কাগজ মাইনে পায় এবং জীবনভর কম খেয়ে যাদের চোখের মণিগুলো সব উজ্জ্বলতা হারিয়ে ফেলেছে চোয়ালের হাড়ে, তাদের ঘৃণাকে তুমিই পারো উস্কে দিতে। প্রতিদিন অফিস নোটের বদলে তুমি তোমার স্বপ্নগুলিকে টুকে রাখো আর মাথাটাকে গড়াদের ফাঁক দিয়ে জিরাফের মতো বের করে দাও। পরের কবিতা, আমি আমার প্রতিদ্বন্দ্বী। স্বপ্নের পথে হেঁটে যায় যে মেয়ে মানুষ, তার কালো বিকার আমার ভালোবাসার পরিধি অবধি প্রসারিত হয়ে থাকে। ঘাতক রাত্রির বুকের নিচে চলে আসি আমি, আমি আমার প্রতিদ্বন্দ্বী। আমার উত্তেজনা স্বপ্নের পথে অন্ধকার হয়ে আসে, ছড়িয়ে পড়ে, অপরিণামদর্শী শিহরণ বহন করে চলেছি আমি স্বপ্নের পথে। এই রাত্রি অসমাপ্ত গল্পের মতো মনে হয়। পরের কবিতা, স্বপ্ন শহরে। আমার স্বপ্ন জীবনের কাছাকাছি কসমেটিক তারার আলোয় বিষাক্ত ডানা মেলে ফুটে উঠেছে এক শহর। তারাগুলি ছায় হয়ে মিলিয়ে যায়, আমাকে গ্রাস করে তীর তীব্র শরীর ভেদী মাংসাশী অন্ধকার। হৃদয়ের অভ্যুত্থান ঘটাবার জন্য যে কোনো কালো গল্পে আবিষ্ট প্রেমিকের মতো ঢুকে যাই আমি। রাত্রি শেষ হয়, দেখি আলোর পিচ্ছিল দেয়াল জুড়ে মৃত পড়ে আছে আমাদের স্বপ্নের মৌমাছিগুলি। ওদের নিঃশব্দ চিৎকার সারা রাত আমাকে জাগিয়ে তোলে। একটা কবি পড়ছি, কবিতাটার নাম পাখিটি। পাখিটি আজ আর কোনো গান গাইবে না, অনুরোধ করো না তাকে। আজ সে ঘুমোতে যাবে কাগজের পোশাক পরে, তাকে ঘিরে থাকবে মৃত কতক অক্ষরের দল, তাকে ঘিরে থাকবে মৃত ভাষার কয়েক সহস্র বাক্য,
পাখিটি আজ আর কোনো সুর তুলবে না তার গলায়, কোনো অনুরোধ করো না তাকে। আজ কাগজের পোশাক পরে ঘুমাতে যাবে সে, তাকে ঘিরে থাকবে সুরহীন অসংখ্য স্বরলিপি, তাকে ঘিরে থাকবে মৃত কতক অক্ষরের দল, তাকে ঘিরে থাকবে সন্ধ্যার মাটির আলো, এই অপ্রশস্ত সময় আর নির্জন এক ফালি রাস্তা।